ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে আমি ভিডিওতে আলোচনা করব ত্রিভুজ নিয়ে ত্রিভুজের একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করবো এবং যত টাইপের অঙ্ক হয় ফ্রেন্ডস সমস্ত টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করবো তো তোমরা ফ্রেন্ডস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং যেই অঙ্কগুলো করানো হবে সেগুলো অবশ্যই খাতায় নোট করবে এবং বারবার প্র্যাকটিস করে রেডি করে নিও ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রবলেম কী বলছে একটি সমবাহ ত্রিভুজের উচ্চতা সিক্স রিউ থ্রি সেমি ত্রিভুষটির ক্ষেত্রফল কত তো চলো একটু ত্রিভুষদের কনসেপ্ট ক্লিয়ার করি ত্রিভুষ মানে তিনটি বাহু থাকবে ওকে ত্রিভুষ মানে তিনটি বাহু যেভাবেই জুড়ে দাও ত্রিভুষ এবার ত্রিভুষ যে তিনটি বাহু সমান হলে সমবাহু ত্রিভুষ দুটি সমান হলে সমদ্বি বাহু ত্রিভুষ আর কোনোটাই যদি সমান না হয় তাহলে বিষম বাহু ওকে তিনটি সমান হলে তিনটা বাহুই সমান যেমন এই ত্রিভুষ যে তিনটি বাহু মনে করো সমান তাহলে এটা সমবাহু ত্রিভুষ যে কোনো দুটি বাহু সমান হলে সমদ্বি বাহু আবার কোনো বাহুই যদি সমান না হয় তাহলে বিষম বাহু ওকে এবার প্রথমে সমদ্বিবাহু বিষমবাহু পরে আসবো প্রথমে সমবাহু ত্রিভুজ দিয়ে শুরু করি সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু না ভাই হ্যালো এই যে লম্বা দাগ টানলাম এটাকে বলা হয় ত্রিভুজের উচ্চতা কি বলা হয় উচ্চতা এবার উচ্চতা বার করতে গেলে তোমাকে কি করতে হবে বাহুর সঙ্গে রুট থ্রি বাই টু বুন করবে বাহু মানে বুঝতে পারলে তিনটি বাহু সমান না এগুলোকে বাহু বলছি তাহলে বাহুর সঙ্গে কত গুণ করবে রুট থ্রি টু এবার আমি যদি বলি ভিতরের এরিয়াটা কত তাহলে এটা তো রুট থ্রি থাকবেই মন দিয়ে শোনো উচ্চতায় রুট থ্রি বাই টু ইন্টু বাহু আর এটা তো রুট থ্রি থাকবে আর এটা দেখো বুদ্ধি করে মনে রাখবে চার আর বাহুয়ার বাহু স্কোয়ার বুদ্ধি করে মনে রাখবে ওইটা রুট থ্রি বাই টু ইন্টু বাহু আর ক্ষেত্র বলে চার আর বাহু স্কোয়ার বাহ স্কোয়ার ওকে তোমরা অনেকেই বলছো ফর্মুলাগুলো পাশে লিখে নাকি সুবিধা হয় তাই পাশে থাকলেও এবার ছিল প্রবলেম আসি এবার পরিমিতির অঙ্ক আমি কি বলছি উচ্চতা ক্ষেত্র যাই থাক সেটা লিখবে আর পাশে লিখবে তার হিস্টোরিটা কি বুঝে গেল যেমন এখানে কি দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা কত দেওয়া আছে সিক্স রুট থ্রি বুঝে গেল তাহলে এটা সিক্স রুট থ্রি এটা উচ্চতা আমরা পাশে কি করব উচ্চতার হিস্টোরি লিখব বুঝে গেল মনে করো তুমি একটা গোয়েন্দা বুঝে গেল তুমি সিআইডি বা সিবিআই ডিপার্টমেন্টে আছে এবার একটা খুনের তুমি তদন্ত করবে খুন হয়ে গেছে এবার তুমি কোনটা কিভাবে হয়েছে আর হিস্টোরিটা জানার চেষ্টা করবে এর ব্যাকগ্রাউন্ডে যাবে হ্যাঁ কি না এখানেও সেম উচ্চতা দেওয়া আছে ভাই আমরা কি করব এটার পোস্টমার্টাম করব বা এটার তদন্ত করব এটার ব্যাকগ্রাউন্ডের হিস্টোরিটা কি এটা তো উচ্চতা উচ্চতাটা কিভাবে তৈরি হলো দেখো উচ্চতার হিস্টোরি কি এখানে লিখে রেখেছি মানে সিম্পল কথায় উচ্চতার ফর্মুলা কি বাহুর সঙ্গে যদি রুট থ্রি বাই টু গুণ করি তাহলে উচ্চতায় পাবো বোঝা গেল উচ্চতায় যেতে হলে আমাকে কি করতে হবে রুট থ্রি বাই টু দিয়ে বাহুকে গুণ করব তাহলে আমি উচ্চতায় পৌঁছাবো এটাই হচ্ছে উচ্চতার হিস্টোরি সিম্পল করতে উচ্চতা আছে উচ্চতার হিস্টোরি বা ফর্মুলাটা বাদ গিয়ে লিখে রাখবে এবার প্রশ্ন হয় যদি ক্ষেত্র বল থেকে আচ্ছা উচ্চতা মানে বুঝছি লম্বা ধাক্কে এটা আমরা কি বলি উচ্চতা তাহলে উচ্চতা আছে বাদ দিকে উচ্চতার ফর্মুলা ক্ষেত্র বল থাকলে বাদ দিকে কি লিখবে ক্ষেত্র ফর্মুলা সিম্পল জিনিস আর কি বার করতে বলছে ভাববি না ভাই ভাবলেই ডুববে ভাই তাহলে উচ্চতা আছে বাদ দিকে উচ্চতার ফর্মুলা কি বার করতে বলছে একটু পরে ভাববো ওকে তাহলে ভাই রুটি রুটি ভোগে যাবে বাহু বাহুই এই সমান সমানকে নদীর মতো ভাবো হ্যাঁ এই দুই কে যদি ভাই নদী পার করে ডান দিকে যাই এটা নিচে আছে ওই পারে গিয়ে ছয়ের সঙ্গে গুণ হবে ভুলেও কাটতে যেও না কিন্তু তাহলে ভাই দুই আর ছয় গুণ করলে ছয় দু গুণে বারো তাহলে বাহু কত হলো সেমি দিয়েছিল না বারো সিমি ওকে তাহলে উচ্চতা বা দিকে উচ্চতার হিস্টোরি মানে উচ্চতার ফর্মুলা বাহু পেয়ে গেলাম এর হিস্টোরি খুঁজতে গিয়া এবার দেখি কি বার করতে বলছে ওকে এবার বলছে বলো দেখি ত্রিপুষ্ট ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে এই বোরিং ত্রিভুজের হ্যাঁ পরীক্ষার কোনো আপডেট নেই আরে ভাই পরীক্ষা যখন হবে টাইম পাবে না কিন্তু বুঝা গেল গার্লফ্রেন্ডের সঙ্গে একটু পরেও কথা বলতে পারবে ইনস্টাগ্রামে রিল একটু পরেও দেখতে পারবে একটু টাইম দাও অনেক কিছু করতে পারবে লাইফে ওকে অনেকে তো ভিডিওতে আসে স্কিপ করে মানে পিছনে যায় ভিডিওতে যে কি খুঁজে হিরোইন খুঁজে না ওর গার্লফ্রেন্ডকে খুঁজে বুঝতে পারি না তো ভাই এখানে একটু টাইম দাও হিরোইন গার্লফ্রেন্ড সবই পাবে লাইফে বুঝা গেল তোমার লাইফের স্বপ্নগুলো পূরণ করতে গেলে স্কিপ করে করে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বা ভিডিওটা বাদ দিয়ে চলে যাও না অনেক কিছু জানতে পারবে এখানেও গল্প আছে একটু বোঝার চেষ্টা করো তাহলে ক্ষেত্রফল মানে কি ফর্মুলায় লেখাও আছে আরবার লিখলাম রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার তাহলে রুট থ্রি রুট থ্রি ফোর ফোরই বাউ স্কোয়ার মানে বাহু কয়বার লিখতে হবে দুবার স্কোয়ার মানে বাহু স্কোয়ার মানে বাহু দুবার লিখতে হবে তাহলে বাহু একটু আগে বার করলাম ভাই বারো স্কোয়ার আছে দুবার লিখলাম বারো ইন্টু বারো চাঁদ দিয়ে বারোকে ভাগ করলে তিন এবার গুণ করো তিন বারো চৌত্রিশ পাশে রুট আছে জাস্ট রুট বসিয়ে দাও এটাই হচ্ছে ত্রিভুষ্টার ক্ষেত্রফল ক্লিয়ার ফ্রেন্ডস দু নম্বর দেখো কি বলছে সমবাহু ত্রিভুজের সেম আরেকটি প্রবলেম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চারশো বর্গমিটার আমি বারবার তোমাদের একটা জিনিস বলি কি বার করতে বলছে সেটা ম্যাটার না আমাদের ম্যাটার বা ফোকাস হচ্ছে প্রথম ফোকাস সেটা হচ্ছে কি দেওয়া আছে ভাই আমরা বলের হিস্টোরিটা একটু বাদি লিখবো ওকে যা থাকবে তার হিস্টোরি বাদিকে লিখবে পরিসীমা বার করতে বলছে পরে ভাববো তো ভাই বল কত আছে চারশো চারশোর মাঝখানে একটা সমান সমান বা নদীটা দিয়ে নাও এটা ক্ষেত্রফল ক্ষেত্রবলের হিস্টোরিটা কি বাদিকে লেখো মানে ক্ষেত্রফল তৈরি করতে গেলে কি কি লাগে ক্ষেত্রবল বানাতে গেলে কি লাগে বাহু স্কোয়ার করব। তারপরে আবার সামনে কত বসাতে হবে রুট থ্রি বাই ফোর ওকে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ তারপর আমরা কোথায় গিয়ে পৌঁছবো ক্ষেত্রফলে ওকে তাহলে এটা ক্ষেত্র আছে ক্ষেত্র হিস্টোরি বা সিম্পল কথায় যদি বলি ক্ষেত্রফলের ফর্মুলাটা কি এটা বাদিকে লিখে না আগেরবার উচ্চতা ছিল উচ্চতার ফর্মুলা সিম্পল গল্প তাহলে বা দিকে রুট থ্রি ডান দিকে রুট থ্রি ক্যান্সেল করা যেতে পারে তাহলে বাউ স্কোয়ার সমান সমান কত হবে দেখো এই চার যদি ওই পারে যায় বলেও কাটবে না কিন্তু মাঝখানে নদী আছে এটা ওই পারে গেলে চারশোর সঙ্গে কোনাগুলি গুণ হয় যেটাকে আমরা কি গুণ বলি বজ্র গুণন তাহলে চার যদি চারশোর সঙ্গে গুণ হয় তাহলে ভাই চার চারে ষোলোশো ওকে এবার স্কোয়ার আছে স্কোয়ারটা সরিয়ে দিব মানে স্কোয়ার লিখবো না যখনই তুমি বাঁ দিকে সরবে মানে স্কোয়ার লিখবে না তখন ডান দিকে যেটা থাকবে এটার উপর জাস্ট একটা রুটওভার আসবে বাঁ স্কয়ার স্কোয়ার সরালে ডান দিকে রুট এবার ষোলো রুট ওভার করলে কত হয় চার চারে ষোলো আর দুটো শূন্য থেকে ভাই একটি শূন্য আসবে তার মানে বাহুগত চলিস তুমি বোঝা গেলে অ্যান্সার আমি কিন্তু এখনো তাকাই নেই কি বার করতে বলছি আমি কি করলাম কোন দিকে ফোকাস দিলাম ক্ষেত্রফল আছে বা দিকে ক্ষেত্রফলের হিস্টুরি এবার দিকে কি বার করতে বলছি এবার বলছে পরিসীমাগত পরিসীমা পরিসীমা মানে ভাই বাউন্ডারি হ্যাঁ তাহলে পরিসীমা মানে বাউন্ডারি কত এই বাহু চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ তাহলে কত হয় চল্লিশ চল্লিশ আশি আশি আর চল্লিশ যোগ করলে একশো কুড়ি কেউ যদি বলে নাসার সার ফর্মুলাটা লিখে দিলে ভালো হয় তাহলে পরিসীমা কত হবে তিন বাহুর যোগ ফল বা থ্রি ইন্টু বাহু ওকে তাহলে তিন চল্লিশে একশো কুড়ি বা তিন দিয়ে চল্লিশকে গুণ করলে একশো কুড়ি যেভাবে ভাবো অ্যান্সার কত হবে একশো কুড়ি সেমি এবার দেখো তিন নম্বরে কি বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দুইশো বর্গ সেমি ভূমি কুড়ি সেমি হলে উচ্চতা কত এবার সমবাহু ত্রিভুজ না দেখো আমি পাশে লিখে রাখছি যে কোন ত্রিভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রফলের ফর্মুলা দিবে একটু আগে যেটা শিখলাম রুট থ্রি বাই মাথায় ঢুকাও উচ্চতা বললে রুট থ্রি বাই বাউ ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর দুই স্কোয়ার চার ইন্টু বাউ স্কোয়ার সমবাহু ত্রিভুজ আর এই যে ফর্মুলা লিখলাম ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি মানে নিচের বাহুকে আমরা কি বলি ভাই ভূমি আর এটা লম্বা একটা দাগ টানে সেটাকে কি বলা হয় উচ্চতা এটা ভূমি এটা উচ্চতা এটা যে কোনো ত্রিভুজে দিতে পারো সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু কোনো ফ্যাক্টর না বুঝে গেল ভাই যে কোনো ত্রিভুজে দিতে পারো কিন্তু ফর্মুলাটা কি হচ্ছে হাফ ইনটু ভূমি ভূমি মানে হচ্ছে ভাই নিচের বাহু নিচের আর এটা হচ্ছে উচ্চতা ওকে তাহলে এখানে কি দেওয়া আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো বর্গস্তিমি সে যে ত্রিভুজেই হোক আমাদের ম্যাটার না আমরা কি করব আর ভূমি দেওয়া আছে না ভাই তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো ভাই ক্ষেত্রফল না বা দিকে ক্ষেত্র বলে হিস্টোরি লিখবো বা ক্ষেত্র বলের ফর্মুলা এনে কিন্তু রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ দিব না কারণ ভাই এটা সমবাহু ত্রিভুজ না এটা কি ত্রিভুজ আমরা যাই না আইনে ভূমি দেওয়া আছে আমরা এই গল্পটা লিখবো ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে এটা যে কোনো ত্রিভুজে দিতে পারো কিন্তু কন্ডিশন একটাই ভূমি লাগবে উচ্চতা লাগবে এনে ভূমি দেওয়া আছে তাহলে এটাই দিই তাহলে ক্ষেত্রফল বা দিকে ক্ষেত্রের হিস্টোরি বা ফর্মুলা লেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে ভাই তাহলে হাফ ভূমির জায়গায় ভূমি ভূমি ইন্টু কত দেওয়া আছে বলো দেখি কুড়ি ইন্টু উচ্চতা ভাই জানি না এটা যা আছে তাই লিখবো ওকে সমান সমান দুশো এ তো আশা করি গল্প ক্লিয়ার ক্ষেত্রফল আছে সিম্পল ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি উচ্চতা মাথায় রাখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমির নিচেরটা ইন্টু হাইট উচ্চতা এনে দুই দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে দশ শূন্য শূন্য ক্যান্সেল এক তো হয় তার মানে উচ্চতা কত হয়ে গেল ভাই বলো দেখি কুড়ি সেমি বুঝে গেল এটাই অ্যান্সার খুব সিম্পল কিন্তু একটাই ভাই একটু কষ্ট করে ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবার চার নম্বরে দেখো কি বলছি এই কনসেপ্টের একটা প্রবলেম দুটি ত্রিভুজের ভূমির অনুপাত থ্রি এবং উচ্চতার অনুপাত তাদের বলের অনুপাত কত দুটি ত্রিভুজ আছে ভাইয়া দুইটা ত্রিভুজ আছে এদের ভূমির অনুপাত হচ্ছে মানে এটার ভূমি দুই ভাগ হলে এটার ভূমি কত হবে তিন ভাগ আর কি যাওয়া আছে উচ্চতার অনুপাত ফোর ইস টু ফাইভ মানে এটার উচ্চতা যদি চার ভাগ হয় তাহলে এটার উচ্চতা কত হবে পাঁচ ভাগ আমরা অনুপাত চেয়েছি তো এগুলো দিয়েই করে দিই এবার বলছে বলো দিকি তাহলে ভাই ক্ষেত্রফলের রেশিও কত ক্ষেত্রফলের রেশিও বা অনুপাত বার করব তাহলে প্রথমটার ক্ষেত্রফল আগে বার করো হাফ ইন্টু অনুপাত মানে দুটোর ক্ষেত্রফল বার করো তারপর অনুপাত করি ওকে তাহলে ফর্মুলা কি ফর্মুলা দিয়ে দিই ভাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চ এটা কিন্তু আগের মতো না যে ক্ষেত্র বলা আছে ক্ষেত্র বলি হিস্টোরি মানে এরকম ব্যাপার না এনে ভূমি উচ্চতা দেওয়া আছে ক্ষেত্র বলি রেশিও ডাইরেক্ট কোনো হিস্টোরি খুঁজতে হবে না ডাইরেক্ট অ্যাকশন হাফ ইন্টু ভূমি ভূমিগত ভাই দুই ভাগ বা দুই ইউনিট এটা দিয়ে কাজ চালিয়ে নাও ইন্টু উচ্চতা উচ্চতাগত চার প্রথমটার ভূমি দুই পরেরটার ভূমি তিন হ্যাঁ টু ইস টু থ্রি না আর উচ্চতা ফোর ইস টু ফাইভ মানে এটার উচ্চতা চার আর পরেরটার পাঁচ এটা প্রথমটার ক্ষেত্রফল ইস টু দ্বিতীয়টার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ভূমি কয় ভাই এক ভাই তিন ভাগ ইন্টু উচ্চতা উচ্চতা কত পাঁচ ভাগ সিম্পল এবার বাদিকের হাফ হাফ ক্যান্সেল এদিকে ভাই কত হবে চার দুগুণে আট ইস টু তিন পাঁচে পনেরো এটি হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত ক্লিয়ার এবার পাঁচ নম্বরে দেখো কি বলছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাউ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো দেখো এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি আমি কি বলছি ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন যদি বলে সে বৃদ্ধি বলক ভাইয়ের রাস বলুক সে আয়ত ক্ষেত্র বলক ত্রিভুজ বলক চোং বলক আয়ত বলক ঘনক বলক শঙ্কু বলক যাই বলক ভাই ক্ষেত্র বলে শতকনা পরিবর্তন মানে বৃদ্ধি বা হ্রাস যাই বার করতে বলুক যে কোনো ফিগার হোক ত্রিভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম যাই হোক ভাই ক্ষেত্র বলে শতকরা পরিবর্তন বললে একটাই ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড ওকে মাথায় ঢুকাব এ প্লাস বি প্রথমে দুটো যোগ করব পরে প্লাস দুটো গুণ করে বাই একশো এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড ওকে তো এবার মানগুলো বসাও দাও এ মানে এর জায়গায় একটা পার্সেন্ট বসাবে b এর জায়গায় অপর পার্সেন্ট তাহলে আমি কি বললাম এটা ত্রিভুজ না কিন্তু যে কোন জায়গায় দিতে পারো ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বললেই ভাই এটা ওকে তাহলে এ এর জায়গায় একটা পার্সেন্ট বসাবো b এর জায়গায় একটা পার্সেন্ট এবার তোমরা বলবে আরে প্রবলেম হচ্ছে প্রশ্ন তো একটাই পার্সেন্ট আছে 30% একটাই যদি পার্সেন্ট থাকে তাহলে হই কি করব এ এর জায়গায়ও 30 বসাবো b এর জায়গায়ও 30 বসাবো দুটোই 30 প্লাস এ আছে ভাই এ এর জায়গায় 30 नाही মানে ইনটু বিয়ের জায়গায় গত বর্ষ ভাই তিরিশ নিচে দুই দুই শূন্য শূন্য এক না লিখলে হয় তো তিরিশ তিরিশ যোগ করলে ভাই হবে ষাট যোগ তিন তিরিকে নয় ওকে তিরিশ তিরিশ মিলে কত হয় ষাট যোগ তিন তিরিকে নয় তাহলে ষাট আর নয় মিলে বলো দেখি কত পার্সেন্ট হবে ঊনসত্তর পার্সেন্ট এটি অ্যান্সার আশা করি ক্লিয়ার তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা একটু ছোট হলো তো আগামীকালকে চেষ্টা করবো ত্রিপুরে যে যতগুলো টাইপ বাকি আছে বিষম বা ত্রিভুজ সমকোন ত্রিভুজ সেগুলো নেক্সট দিন কভার করার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিবো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্স